আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে খুব অল্প সময়ের মধ্যে এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটি রেজিস্ট্রেশন করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে গুগলে এসে লিখবেন এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং, তারপর এটার উপরে ক্লিক করবেন। করার পর এরকম একটি নতুন পেজ ওপেন হবে, এখানে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে, এখানে যে ইনফরমেশনগুলো তারা চাচ্ছে সেগুলো আপনি দিয়ে দিবেন। আপনার যে ইনফরমেশনগুলো এখানে দিবেন সেগুলো হচ্ছে ইমেল, ফুল নেম, অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার এবং এনআইডি। আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই 13 সংখ্যায় লিখবেন, সঠিকভাবে মোবাইল নাম্বার সেটিই দিবেন যেটি আপনি অ্যাকাউন্ট ওপেন করার সময় দিয়েছেন। একইভাবে ইমেল অ্যাড্রেসটাও দিবেন এবং একটি ইউজার আইডি আপনাকে তৈরি করে নিতে হবে। তো ইউজার আইডিটি কিন্তু সর্বনিম্ন 6 সংখ্যা এবং এর মধ্যে কিন্তু আপনার যেটা হচ্ছে যে একটি নিউমেরিক কী থাকতে হবে। আপনি চেষ্টা করবেন একটি ইউনিক ইউজার আইডি তৈরি করার জন্য যেটা অন্য কারোর সাথে না মিলে যায়। যদি কোনো ইউজার আইডি অন্য কারোর সাথে মিলে যায় সেটা কিন্তু সিস্টেম নেবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিন্ন আইডি তৈরি করতে হবে, এই বিষয়টি অবশ্যই আপনি খেয়াল রাখবেন। সবগুলো ইনফরমেশন এখানে সঠিকভাবে দেওয়া হয়েছে, এবার আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। তো সাইন আপ বাটনে ক্লিক করার পর আমাদের কাছে নতুন একটি পেজ এসেছে, এটি হচ্ছে রেজিস্ট্রেশন ইনফরমেশন। এখানে আপনার যাবতীয় সকল ইনফরমেশনগুলো শো করছে, আপনি এখান থেকে সব ইনফরমেশনগুলো একবার দেখে নিতে পারেন। এছাড়া উপর দিকে এখানে বলছে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং, দ্য ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন ফরওয়ার্ডেড টু রিলিভেন্ট ডিপার্টমেন্ট, প্লিজ চেক ইউর ইমেল ফর ট্র্যাকিং নাম্বার। তো আমরা এখন আমাদের মেইলে প্রবেশ করবো এবং দেখে নিব তারা যে মেলটি পাঠিয়েছে সেখানে কী কী ইনফরমেশন দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি এবি ব্যাংক থেকে একটি মেল চলে এসেছে এবং এখানে ইন্টারনেট ব্যাংকিংয়ের রেজিস্ট্রেশনের সম্পর্কে বলা হচ্ছে। তো আমরা এখন মেইলে প্রবেশ করে দেখব তারা এখানে আর কী কী বলেছে। তো আমরা আমাদের মেইলে প্রবেশ করেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিটিংস ফ্রম এবি ব্যাংক, থ্যাংক ইউ ফর চুজিং এবি ডাইরেক্ট ইন্টারনেট ব্যাংকিং, ইউর রিকোয়েস্ট ফর ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন হ্যাজ বিন ইনিশিয়েটেড, প্লিজ নোট অ্যান্ড স্টোর বিলো ইনফরমেশন ফর ফিউচার রেফারেন্সেস। তো এখানে ট্র্যাকিং আইডি, রিকোয়েস্ট ডেট, ইউজার আইডি ইত্যাদি যাবতীয় সকল ইনফরমেশনগুলো এখানে শো করছে এবং আরও বলা হয়েছে আপনি প্রয়োজনে 16207 এই নম্বরে কল করে আপনি আরও যদি কোনো ইনফরমেশন জানতে চান সেটা আপনাকে তারা প্রোভাইড করবে। এছাড়া আরও একটি বিষয়, সেটি হচ্ছে ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে আপনার যখন এই পর্যায়ে আপনি চলে আসবেন সেক্ষেত্রে আপনারা আপনাকে তারা 3-7 কর্মদিবসের মধ্যে একটা ফাইনাল কল করে আপনাকে ভেরিফাই করবে, করে আপনার নাম, ঠিকানা, পিতামাতার নাম এগুলো জানতে চাইতে পারে। আপনি সঠিকভাবে সব ইনফরমেশনগুলো দিলে তারা আপনাকে ফাইনাল অ্যাক্টিভেশন মেইল পাঠাবে এবং সেই মেইলের মাধ্যমেই এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে আপনি আইডি পাসওয়ার্ড পেয়ে সরাসরি লগ ইন করতে পারবেন এবং এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে যাবতীয় সকল সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনাদেরকে তারা কখন কল করে, তো এই বিষয়টি খেয়াল রেখেই আপনারা পরবর্তী স্টেজে যেতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি মেইল এসেছে এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং থেকে। তো এই মেইলটি সিকিউরিটি পারপাসে আমি এমএস ওয়ার্ড থেকে ওপেন করে দেখাবো। এখানে আপনারা সম্পূর্ণ মেইলটি এখন দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার শামসুল আলম, গ্রিটিংস ফ্রম এবি ব্যাংক, থ্যাংক ইউ ফর চুজিং এবি ডাইরেক্ট ইন্টারনেট ব্যাংকিং, ইউর ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট ইন এবি ব্যাংক ক্রিয়েটেড সাকসেসফুলি। তো তারা বলছে যে অ্যাকাউন্টটা সঠিকভাবে তৈরি করা হয়েছে এবং এখানে তারা আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে। এছাড়া এখানে তারা আরও একটি কথা বলছে, সেটি হচ্ছে ইউ মাস্ট চেঞ্জ ইয়োর পাসওয়ার্ড ইন ফার্স্ট টু লগ ইন, অর্থাৎ প্রথমবার যখন আমি লগ ইন করবো তখন অবশ্যই আমাকে এটা চেঞ্জ করে নিতে হবে এবং কোনো প্রয়োজন হলে বা কোনো সমস্যা হলে এখানে তাদের 16207 এই নম্বরে যেন আমরা কথা বলি। তো সেক্ষেত্রে এখন আমরা সরাসরি তাদের এই যে লিঙ্ক আছে abdirect.abbl.com এই লিঙ্কে যাব এবং এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। আমরা এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে চলে এসেছি, এখানে আমরা ইউজার আইডির জায়গায় আমাদের যে আইডিটি দেওয়া হয়েছে সেই আইডিটি আমরা কপি করে এখানে বসিয়ে দিয়েছি এবং একই সাথে আমরা আমাদের পাসওয়ার্ডটিও বসিয়েছি। এবার আমরা লগ ইন বাটনে ক্লিক করব। আমরা প্রথমবার লগ ইন করার পর আমাদেরকে বলছে যে আমাদের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে। তো এবার আমরা আমাদের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিব, সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে ওল্ড পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটি তারা দিয়েছে সেটিকে আমরা বসালাম, এরপরে নতুন করে পাসওয়ার্ড বসাতে হবে। তো নতুন করে পাসওয়ার্ড বসানোর ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মটি হলো এ থেকে জেড এর মধ্যে একটি স্মল লেটার এবং একটি ক্যাপিটাল লেটার বসাতে হবে এবং 0-9 মধ্যে একটি সংখ্যা বসাতে হবে। এছাড়াও আপনাকে বসাতে হবে স্পেশাল ক্যারেক্টার, যেমন হতে পারে @ চিহ্ন অথবা হ্যাশট্যাগ অথবা এন্ড চিহ্ন, অর্থাৎ এখানে আপনার যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এরকম যে কোনো একটি চিহ্ন বসাতে হবে। এরকম একটি চিহ্ন বসানোর পর আপনাকে অবশ্যই পাসওয়ার্ডটা 8 মধ্যে দিতে হবে, সর্বনিম্ন 8 হতে হবে, আপনি যদি এর কমে বসান সেক্ষেত্রে কিন্তু হবে না।
এরপরে তারা বলছে প্লিজ ডু নট ইউজ এনি অফ ইউর লাস্ট ফোর পাসওয়ার্ড, অর্থাৎ আপনি সর্বশেষ চারটি পাসওয়ার্ডের একটিও বসাতে পারবেন না। তবে যেহেতু যখন আপনারা প্রথমবার লগ ইন করবেন তখন এই নিয়মটি কার্যকর হবে না, প্রথমবার লগ ইন করার পর এরপরে যদি আপনারা কখনো পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে হবে। এবং আপনাদের এখানে যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে প্লিজ ডু নট এন্টার ইউর ইউজার আইডি অ্যাজ পাসওয়ার্ড, অর্থাৎ আপনাকে যে ইউজার আইডিটি দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন এখানে ইউজার আইডি হচ্ছে শামসুল আলম 1990, এই ইউজার আইডিটা কিন্তু এখানে পাসওয়ার্ড হিসাবে দেওয়া যাবে না, এই বিষয়টি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনারা এমন একটি পাসওয়ার্ড বসাবেন যেটা সম্পূর্ণ ইউনিক হবে, সেটা কোনো কিছুর সাথে আপনার মিল থাকবে না, এই বিষয়টি অবশ্যই আপনাদেরকে এনশিওর করে এখানে বসাতে হবে। তা না হলে দেখা যেতে পারে আপনার এখানে হ্যাকিং বা অন্য কোনো প্রবলেম হতে পারে, এই বিষয়টি আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। এবং এখানে আমরা যে বিষয়টি বললাম এই বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। তো এখন আমরা নতুন করে পাসওয়ার্ড বসাচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ডটা সঠিকভাবে চেঞ্জ হয়েছে, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমরা আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, অর্থাৎ নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমরা আমাদের আইডিটা কপি করে নিলাম, এখানে পাসওয়ার্ডের ঘরে আমরা আমাদের নতুন পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। এবারে আমরা লগ ইন বাটনে ক্লিক করে আমরা প্রথমবারের মতো লগ ইন করতে যাচ্ছি। অবশেষে আমরা লগ ইন করলাম, এবং লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি মেনু আসবে, এখানে আপনারা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন, যেমন অ্যাকাউন্ট, ফান্ড ট্রান্সফার, বিল পে, ক্রেডিট কার্ড সার্ভিসেস, বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, অ্যাক্টিভিটি লগ, হেল্প। এবং এখানে উপরের দিকে আপনার নাম শো করবে এখানে, এবং এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা শো করবে, এবং এর নিচের দিকে আপনার অ্যাকাউন্ট নামটা পুনরায় শো করবে। পাশে দেখতে পাবেন আপনার অ্যাভেলেবল ব্যালেন্স, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের বিভিন্ন ধরনের ইনফরমেশন শো করবে। এছাড়াও এখানে লোন, টার্ম ডিপোজিট, কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে যাবতীয় ইনফরমেশন থাকবে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই আমরা রাখছি, আগামীতে আমরা আপনাদের এখানকার প্রতিটি অপশন সম্পর্কে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বিভিন্ন ধরনের অপশন ব্যবহার করে বিভিন্ন ধরনের সার্ভিস পেতে পারেন। প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট টেক ভিডিও, লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক এন্ড ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসএ মিডিয়ার সাথেই থাকুন।